রাজ্য যুব কল্যাণ দপ্তর অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়েছিলেন অনেক আশা নিয়ে, কিন্তু সরকার অনুমোদিত সেই কেন্দ্রের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার চাপাডালি মোড়ে তিতুমির বাসস্ট্যান্ডে পশ্চিমবঙ্গ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, রাজ্য যুব কল্যাণ দপ্তর অনুমোদিত এই কেন্দ্রের কর্ণধার রণবীর রায়। ছ মাসের সার্টিফিকেট কোর্সে ছাত্রছাত্রী ছিলেন শতাধিক। তাদের দাবি, প্রত্যেকের কাছ থেকে 3,000 টাকা কোর্স ফি নেওয়া হয়, পরীক্ষার জন্য আলাদা করে নেওয়া হয় 250 টাকা। পরীক্ষা নেওয়ার কথা ছিল মঙ্গলবার, সেই মতো পরীক্ষা কেন্দ্রে হাজির ছিলেন রাজ্য যুব কল্যাণ দপ্তরের এক আধিকারিক, সংস্থার এক প্রশিক্ষক, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও আসেননি সংস্থার কর্ণধার। পরীক্ষা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। যখন গতকাল পরীক্ষা দিতে আসেন তখন দেখেন এখানে কেউ নেই, তাদের থেকে টাকা নেওয়া হয়েছিল পরীক্ষার ফি বাবদ, তারপরে তারা পরীক্ষা দিতে এসে হতাশ হয়ে যান, অভিযোগ দায়ের করেন বারাসাত থানায়। এক্সাম তো দূরের কথা, আমরা সার্টিফিকেট কোনোভাবে পাওয়ার আশাই রইল না। এবার আমরা যে 6 মাস ধরে হ্যারাসমেন্ট হলাম সেটার কি দাম আছে? সরকারি বলেই এসেছে, এখানে যদি এরকম হয় আমরা কোথায় যাব? বিকেলেই অভিযোগ দায়ের করা হয় বারাসাত থানায়। বুধবারও সংস্থার সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকেই পলাতক সংস্থার কর্ণধার রণবীর রায়, থানায় মিসিং ডায়েরি করেছেন অভিযুক্তর বাবা। অন্যদিকে জেলা যুব কল্যাণ দপ্তরের আধিকারিক কাজল কুমার রায় জানিয়েছেন, অভিযোগ উঠেছে শুনেছি, দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে বলেছি রিপোর্ট দিতে, রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মুখোমুখি শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।